আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদু। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন, এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা পুরুষরা আমরা মহিলাদের হক আদায় করি না। আমরা বিভিন্ন সভা সমাবেশে মিটিংয়ে আমরা শুধু স্বামীর হক নিয়ে চিন্তা করি, স্ত্রীর যে হক আছে এই বিষয়ে আলোচনা খুবই কম হয়। কি বলেন, কথা সত্য না মিথ্যা? আপনি দেখবেন যে সবার মাসে যতগুলা সভা হয় মহিলাদের আলোচনার মধ্যে দেখবেন যে হুজুররা একটা কথাই বলে, স্বামীর খেদমত করো, স্বামীর হুকুম মানো। কিন্তু যখন পুরুষদের আলোচনা হয় তখন স্ত্রীদের যে হক আছে এটা নিয়ে একটা কথাও বলে না। কথা সত্য না মিথ্যা বলেন? ধরেন পিতামাতার হক আছে সন্তানের উপর, আবার সন্তানের হক আছে পিতামাতার উপর, আছে না? এখন কার হক কে আদায় করবে আগে? সন্তান কি পিতামাতার হক আদায় করবে আগে নাকি পিতামাতার সন্তানের হক আদায় করবে আগে, বলেন তো দেখি? কে আদায় করবে আগে? আগে আদায় করবে পিতামাতা। আগে সন্তান করবে না, আগে হক হলো পিতামাতার। সে কি হক আদায় করবে? সে সন্তানকে লালন পালন করবে, তাকে খাবার পোশাক পরিচ্ছদ দিবে, তাকে দিনই শিক্ষা দিবে, তাকে মানুষ হওয়ার জন্য, আদর্শ মানুষ হওয়ার জন্য তাকে কি করবে, লেখাপড়া শিখাবে, চেষ্টা করবে। আর সে যখন প্রাপ্তবয়স্ক হবে তারপরে সে পিতামাতার হক আদায় করবে। বুঝা গেল তো? এরকম ভাবে যখন স্বামী তার স্ত্রীর হকগুলো আদায় করবে, স্ত্রীও তার স্বামীর হকগুলো আদায় করবে। যেমন আমাদের মধ্যে স্ত্রীর প্রথম যে হকটা আছে এটা হলো দেনমোহর, যেটা আমরা আদায় করি না। আমাদের সমাজের মধ্যে এটা বিলুপ্ত হয়ে গেছে। এখন স্ত্রীর হকগুলো এই দেনমোহরটা আদায় করে না। হাদিসে আছে যে ব্যক্তি এই যে দেনমোহর বাকি থাকা অবস্থায় মারা যাবে, হাসরের ময়দানে সে জিনাকারী হিসেবে পুনরুত্থিত হবে। আমাদের শক্তি সামর্থ্য টাকা পয়সা থাকার পরেও আমরা দেনমোহর দিই না। এখন আপনার সামর্থ্য কম আছে, আপনি কম দেনমোহর করবেন? আপনি 10 লাখ 20 লাখ 50 লাখ করছেন কেন? আপনার সামর্থ্য নাই। আর যদি 10 লাখ করে থাকেন আপনার আদায় করতে হবে, সেটা মাপ চাইলে মাপ হবে না। আপনি যতই চান আপনার মাপ হবে না। কেন হবে না? আপনি 10 লাখ টাকা কাবিন করেন, সুন্দরভাবে চলতেছে বিবাহ সম্পর্ক, কোনো এক সময় বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, ওই মহিলাটা মামলা করবে কি করবে না বলেন? মামলা করবে। তাহলে বোঝা গেল এটা মওকুফ করে নাই, মনে মনে রেখা দিছে সুযোগে চামুক, আর না পাইলে চাইলে কি দিব না, আমি ঝগড়া করে লাভ আছে? অর্থে স্বামীর মন খারাপ করে লাভ কি? অর্থে মাফ করে দিলাম মনে মনে। কিন্তু হাসরের ময়দানে কেউ কাউকে ছাড়বে না, পিতা পুত্রকে ছাড়বে না, স্ত্রী স্বামীকে ছাড়বে না, স্বামী কি স্ত্রী কেউ ছাড়বে না। যার যার হক সে আদায় করে নেবে, কারণ সেখানে একটা নেকির বিশাল মূল্য রয়েছে। তখন কিন্তু ঠিকই আদায় করতে হবে। বুঝতে পারছেন তো? যদি আজকের যুগে আমরা এই স্ত্রীদের দেনমোহরটা দিতাম, তাহলে তারাও কিন্তু হজের কি হইতো, সামর্থ্য হইতো, ফরজ হইতো। দেখা গেল আপনি 5 লাখ টাকা কি করছেন কিংবা 1 লাখ টাকা কাবিন করছেন, আগেকার যুগে যখন করছেন, এখন তো 10-20 লাখ করে, আগে তো 10-20 লাখ করছে না, 10,000 করছে। ওই 10,000 টাকা যদি আপনি দিতেন সে 5 কাঠা জমি কিনতে পারতো, ওই সময় ব্যাট পারতো না, 10 কাঠা কিনতে পারতো। তাহলে 10 কাঠা কিনে থাকতে পারলে এখন সে জমি বিক্রি করে সে হজ করতে পারতো। কি বলেন? কিন্তু আমরা দেনমোহর আদায় করি নাই, এখন বলি যে তার উপর হজ ফরজ হয় নাই। কি জন্য আমরা তাকে বঞ্চিত করছি, এটার জন্য আমাকে হিসাব দিতে হবে। এই জন্য আমরা যারা আছি, যদি কারো দেনমোহর এখনও বাকি থাকে, আপনার মেহরবানি করে যদি বাঁচতে চান, আপনি হয় টাকা দিবেন, নয় স্বর্ণ দিবেন, নয়তো তার নামে জমি লিখে দিবেন। বুঝতে পারছেন কিছু? আর যদি না দেন, হাদিসের কথা, আমার মুখের কথা না, আপনার হাদিস খুলে দেখেন আছে কি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিস এবং কোরআনের আলোকে আমাদের দিন যাপন করার তৌফিক দান করুন, আমরা যে আলোচনাগুলো শুনছি এর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।